হাই এভরিওয়ান, ক্যারিয়ার কোচের নিয়মিত আয়োজন ক্যারিয়ার আড্ডাতে স্বাগত জানাচ্ছি। আমি জামাল উদ্দিন জামি, ক্যারিয়ার কোচ। আজকে আমাদের ক্যারিয়ার আড্ডাতে অতিথি হিসেবে আছেন মিস্টার আহমেদ বারি, লাইফ কোচ, ক্যারিয়ার কোচ, ট্রেনার, ওয়াস্টার্ন নিউজিল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট। আজকে ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখব, অনেক কিছু জানব। ওনার কাছে আজকের এপিসোডের বিষয়টি হলো, টপিকটি হলো ক্যারিয়ার এন্ট্রি স্ট্র্যাটেজিস, দ্যাটস ইম্পর্টেন্ট ফর ফ্রেশার্স, যারা আমরা একেবারে সদ্য গ্র্যাজুয়েট হয়েছি, গ্র্যাজুয়েশন শেষ করে জব মার্কেটে ঘুরছি, আমরা কোথায় প্লেসমেন্টটা হব বা হোয়াট শুড বি দ্য কারেক্ট ওয়ে টু সার্চ আ জব, এই জিনিসগুলো জানি না, বা ক্যারিয়ারের এন্ট্রি লেভেলের স্ট্র্যাটেজিটা কী হবে জব সার্চিং থেকে শুরু করে একটা প্লেসমেন্ট পর্যন্ত, এগুলো নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবেন মিস্টার আহমেদ বারি। বারি ভাই, আপনি আমাদেরকে একটু তরুণদের জন্য যারা সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে তাদের উদ্দেশ্যে যদি বলতেন, তারা ক্যারিয়ার এন্ট্রি স্ট্র্যাটেজিসটা কেমন হবে তাদের? আচ্ছা, ধন্যবাদ জামি আমাকে ওয়েলকাম করার জন্য, এবং যারা দেখবে এই ভিডিওটা তাদেরকে অনেক ধন্যবাদ যে তারা সময় নিয়ে আশা করি এটা দেখবে, কারণ এখান থেকে আমি হয়তো কিছু জিনিস আমরা আলোচনা করবো যেটা তাদের জন্য হয়তো কাজে লাগবে, হয়তো না, আমি জানি কাজে লাগবে, রাইট? সো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা সবাই, আমি যদি মানে অ্যাজ এ স্পেশালিস্ট হিসেবে যদি আমি বলি যে আমাদের ক্যারিয়ার এন্ট্রি স্ট্র্যাটেজিটা অনেকেই যেটা চিন্তা করি আমরা, সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েশনের পর থেকে আমরা শুরু করি, কিন্তু আমি বলবো যেটা এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে প্রথম ভুল তাদের স্ট্র্যাটেজি। যদি আমি ক্যারিয়ার শুরু করতে চাই, আমার মনে হয় যে আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে, কারণ ততক্ষণে কিন্তু আমাদের একটা সাবজেক্ট অলরেডি আমাদের ডিসিশন হয়ে গেছে, আমরা কেউ বিবিএ পড়ছি, কেউ ইংলিশে পড়ছি, কেউ ফার্মাসি পড়ছি, কেউ আর্কিটেক্ট পড়ছি, অর্থাৎ সাবজেক্টগুলো কিন্তু আমরা জানি। সুতরাং সেই সাবজেক্টে আমি যখন পাশ করে বের হবো আমার জন্য কী ফিল্ড তৈরি আছে আমাদেরকে কিন্তু সেটা সার্চ করতে হবে অনেক আগে থেকেই, অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে। যে কারণে আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সার্ভিসকে বলবো যেটা তাদের একটা ভূমিকা থাকবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি যেটা জানি সেটা হচ্ছে যে সব স্টুডেন্টরা কিন্তু আসে হচ্ছে গিয়ে ফোর্থ ইয়ারে বা ফাইনাল ইয়ারে শুধু ইন্টার্নশিপের জন্য শুধু তারা যোগাযোগ করে। সুতরাং ক্যারিয়ার এন্ট্রির জন্য স্ট্র্যাটেজি যদি আমি নাম্বার ওয়ান স্ট্র্যাটেজিটা বলি, সেটা হচ্ছে অবশ্যই সেটা জানতে হবে একবারে সেকেন্ড ইয়ার শেষ করার পর থেকে তাকে শুরু করতে হবে, যে হ্যাঁ যে সে চিন্তা করতে হবে, এবং এটা শুরু হচ্ছে যে সে বিভিন্ন জায়গায় জব পোর্টালগুলোতে বা পত্রিকাতে সে চোখ রাখতে হবে যে মার্কেট কী চাচ্ছে, ঠিক আছে, মার্কেটে কী ধরনের ট্রেন্ড চলছে, সেই ট্রেন্ডটা তাকে অ্যানালাইসিস করতে হবে। এবং সেই জন্যই বলছিলাম যে আমি যেটা বলি যে যারা ক্যারিয়ার এক্সপার্ট, ক্যারিয়ার সার্ভিস যারা আছে ইউনিভার্সিটিতে, তাদের সাথে একটু হলেও দেখা করতে হবে, তাদেরকে জানতে হবে, এবং বিভিন্ন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু প্রচুর ইভেন্ট হয়, সেই ইভেন্টগুলোতে তাদেরকে যেতে হবে, এটা হচ্ছে তাদেরকে শুরুতে ওখান থেকে করতে হবে, তাহলে কিন্তু তাদের ক্যারিয়ারটা তারা বুঝতে পারবে যে কোন ডাইমেনশনে যাবে। ক্যারিয়ার এন্ট্রি স্ট্র্যাটেজির প্রথম পয়েন্টটি হলো শুরু করতে হবে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকেই। দের ইজ এ সেইং লাইক, যারা ক্যারিয়ার, আমরা যারা এই রিলেটেড কাজ করছি তাদের আমরা একটা কথা বলে থাকি যে আপনি ফোর্থ ইয়ারে যখন পড়াশোনা শেষ করে সিভিতে লিখছেন কিছু একটা, সেটাই লিখবেন যে কাজগুলো আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে করেছেন। বাট আপনি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে ইন্টেনশন নিয়ে, যে শেখার উদ্দেশ্যে বা কাজ করার উদ্দেশ্য নিয়ে যদি না করেন, না সাজান আপনার ক্যারিয়ারটাকে, তাহলে ফোর্থ ইয়ার গিয়ে কী লিখবেন সেটা এক্স্যাক্টলি। সো এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় যে এই জায়গাটায় গাইড, এই জন্যই কিন্তু ইউনিভার্সিটির ক্যারিয়ার গাইডেন্স সার্ভিসগুলো খোলা হয়, কিন্তু দুর্ভাগ্যজনক যে স্টুডেন্টরা সেখান থেকে সার্ভিস নিতে চায় না, এটা একটা তাদের জন্য বড় ফল। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে তারা যখন সেকেন্ড ইয়ারে উঠলো, তারা যখন এটা জানলো এবং বিভিন্ন ইভেন্টের মধ্যে তারা থাকছে, তাদের ক্রমাগত তাদের গ্রুমিংটা হবে, ক্যারিয়ার গ্রুমিংটা হবে। এবং যদি আমি দু রকম করতে পারি, একটা হচ্ছে যারা জেনারেল সাবজেক্টে আছে আর যারা স্পেশালাইজ সাবজেক্টে আছে, আমরা সেটাকে ভাগ করতে পারি। যারা জেনারেল সাবজেক্টে আছে তাদের যদি মার্কেটে অনেকেই আমরা অনেক কিছু হতে চাই, হ্যাঁ আমরা কিন্তু আমরা সেটা হতে পারি না, তার সেই জন্য যে প্রথম যে কাজটা হচ্ছে যে আমি প্রথম থেকে একটা কিন্তু যদি আমার প্ল্যানিং থাকে যে আমি কী হতে চাই এবং সেই ইন্ডাস্ট্রির জন্য তারা আসলে কী যাচ্ছে, সেই গুণগুলো, সেই স্কিলগুলো কিন্তু আমাদেরকে নিতে হবে। আমরা অনেকে মনে করি যে শুধুমাত্র একটা আমরা অনার্স ডিগ্রি বা মাস্টার ডিগ্রি নিয়ে যাবো, এমবিএ নিয়ে যাবো বা আরও কিছু হায়ার ডিগ্রি নিয়ে যাবো, কিছু স্পেশাল ডিগ্রি নিয়ে যাবো, তারাই আমাকে জব নিয়ে নেবে বা আমার জব যারা আমাকে রিডান্ডিং করছে তারা নিয়ে যাবে, আসলে কিন্তু সেটা হয় না কারণ তারা কিছু এসব হচ্ছে, আমি যেটা বলি যে অ্যাকাডেমিক সার্টিফিকেট শুধুমাত্র তাকে কোয়ালিফাই করার সুযোগ দেয় একটা জবের জন্য, কিন্তু জব সিলেকশনের ক্ষেত্রে তাকে কিন্তু আমরা দেখতে চাই যে তার মধ্যে অলরাউন্ড ব্যাপারগুলো আছে কি না, সে তার চার বছরে
সে কী কী একাডেমিকের পাশাপাশি সে কী কী জিনিস অর্জন করেছে এবং কী কী স্পেশাল স্কিল তার জানা আছে। এই জন্য কিন্তু কিছু সেটস অফ অ্যাসেনশিয়াল স্কিল আমরা বলি, অ্যাসেনশিয়াল স্কিল অফ অ্যাসেনশিয়াল ওয়ার্কপ্লেস স্কিলস, এগুলো কিন্তু জানতে হবে। যেমন প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, টাইম ম্যানেজমেন্ট, প্রফেশনিজম থাকবে, ব্র্যান্ডিং, গ্রুমিং, অনেক কিছুই থাকে। এই সব কিছু কিন্তু থাকতে হবে। কারণটা কি, যারা জেনারেল সাবজেক্টে পড়ে যাচ্ছে তারা কিন্তু জানে না যে আসলে কোথায় তাকে ফিট হবে, কারণ জব মার্কেটে কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে, ট্রেন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে, যে কারণে তাকে সব কিছুই জানতে হবে। আমি সেই কারণে সবসময় বলি যে অলরাউন্ড হতে হবে, অলরাউন্ডার হলে সে সাস্টেইন করতে পারবে জবে। সো আমি বলবো যে বিভিন্ন ইভেন্টে জয়েন করতে হবে এবং তার পাশাপাশি বিভিন্ন স্কিলে নিজেকে দক্ষ হতে হবে। এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ফাইন, তার এখন থেকেই ফিউচারে সে কী হতে চায় সেই ড্রাইভটা, তাহলে সে কীভাবে বুঝবে যে আমার এটা হওয়া উচিত? Based on what I should decide, আমি কি ইন্ট্রোভার্ট, আমি কি এক্সট্রোভার্ট, নাকি আমার জন্য ফাইন্যান্সের জব ভালো, নাকি আমার জন্য সেলসের জব ভালো, নাকি আমার ডাক্তার হওয়া ভালো? Based on what you are going to decide. একটা জিনিস তো যেটা আমরা এখন সবাই করে, সব দেশেই করে, যেটা হচ্ছে যে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্টটা কিন্তু যেটা আমি বলবো যে এটা আমি দেখেছি যে ইউ হ্যাভ ডান সাম ওয়ার্ক অন দ্যাট, সো এটা আমার মনে হয় যে শুরু করা উচিত। কারণ পার্সোনালিটির উপর বেস করে কিন্তু আসলে চয়েস থাকে। অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে আমি ফাইন্যান্সে পড়ছি, আমার টার্গেট হচ্ছে আমি ব্যাঙ্কে চাকরি করবো, কিন্তু যখন সে ব্যাঙ্কে যাচ্ছে তখন তার সেই এনভায়রনমেন্টের সাথে সে ফিট করতে পারছে না, যদি এটা অনেক কম্পিটিটিভ মার্কেট। আর সেই জন্য হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে পার্সোনালিটি টেস্টটা করা ভালো, প্রত্যেকটা স্টুডেন্টের উচিত নিজ উদ্যোগে এটা করে নেওয়া ভালো। যদি সে অনলাইন থেকে করতে পারে সেটা ভালো, কিন্তু অনলাইন থেকে হয়তো সে স্বচ্ছ ধারণাটা নাও পেতে পারে। এই ধরনের টেস্ট আছে একটু যদি বলতেন তাহলে, অনলাইন থেকে যদি তারা করে নিতে পারে। অনলাইনে সার্চ দিলে, পার্সোনালিটি টেস্ট করলে, সার্চ দিলে কিন্তু তারা অনেক কিছু জানতে পারবে সেটা। কিন্তু হয়তো যেটা অসুবিধা হবে যে সেটা ব্যাখ্যাটা তারা বুঝবে না, যে সে একটা হয়তো কিছু কোশ্চেন ফিল ইন করলো কিন্তু সেটা ব্যাখ্যাটা হয়তো সে দিতে পারবে না। তো সেই কারণে যেটা হচ্ছে যে যারা আমরা কোচ আছি, যারা আমরা ট্রেনিং ইন্ডাস্ট্রির সাথে আছি, যারা আমরা চাই যে তাদেরকে আমরা একটা গ্রুমিং করানোর জন্য আমাদের সহযোগিতা নিতে পারে তারা, সেখানে কিছু গ্রুমিং কাউন্সিলিং হয়। আর এটা সেই ক্ষেত্রে যেটা বললাম যে একটা হচ্ছে ওয়ান টু ওয়ান কাউন্সিলিং আমরা করে নিতে পারি, তার এসে তার চয়েসগুলো আমরা যেতে পারি। আমার মনে হয় যে এটা একটা এই এই ইন্ডাস্ট্রিটা কিন্তু যেটা হচ্ছে যে আমাদের দেশে প্রচুর পরিমাণে এখন গ্র্যাজুয়েট বেরোচ্ছে, যদি কেউ বলে যে জব নাই, আমি বলবো যে এটা সত্যি কথা না। যে জিনিসটা নাই সেটা হচ্ছে যে দক্ষ মানুষের অভাব। কারণ আমি যে জায়গাটা যাকে চাচ্ছি সে সেই জায়গাটার জন্য নিজেকে ফিট করে আসতে পারছে না। সে হয়তো গ্র্যাজুয়েট, তার হাতে সার্টিফিকেট আছে, তার হয়তো ভালো সিজিপি আছে, কিন্তু তাকে যখন আমি বলা হচ্ছে যে তুমি ওই কাজটা করতে যাও, সে কিন্তু ওটা পাচ্ছে না, পারফরমেন্সটা দিতে পারছে না। কারণ তারা শুধুমাত্র যে জিনিসটা করছে যে কিছু সীমাবদ্ধ লেখাপড়ার মধ্যে আছে। আমি সবসময় এই কথাটা বলে আসছি, সেটা হচ্ছে যে আমরা ছোটোকাল থেকে শুনেছি শিক্ষা এবং দীক্ষা, তার মানে হচ্ছে দীক্ষাটা হচ্ছে ট্রেনিং। আমরা এডুকেশনটা নিচ্ছি কিন্তু আমরা ট্রেনিংটা নিচ্ছি না, যে কারণে আমরা কিন্তু ভালো করতে পারছি না। তো ক্যারিয়ার স্ট্র্যাটেজির জন্য যেটা হচ্ছে যে আমরা একটা জিনিস বাদ পড়ে এসেছে, সেটা হচ্ছে জেনারেল সাবজেক্টে বলেছি, কিন্তু স্পেশালাইজ যারা স্পেশালাইজদেরকেও আমি সেটা বলবো যে তাদের যেমন হচ্ছে ফার্মাসিউটিক্যালস বা আর্কিটেক্ট বা একবার সলিড, তারাও অনেক সময় মনে করে যে আমি তো খুব স্পেশালাইজ একটা সাবজেক্টে পড়ছি, আমার কি আর চাকরির সমস্যা হবে? আসলে চাকরি হয়তো পাওয়া যাবে, কিন্তু আমি একটা যেটা বলি সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েশনের পর একটা চাকরি পাওয়া যাবে, কেউ পাবে 15,000 টাকায় আর কেউ পাবে 50,000 টাকায়। এই তফাতটা তৈরি করে হচ্ছে তার দক্ষতার উপর। আর কেউ হয়তো 2 বছর এটার এই চাকরির জন্য ঘুরে চাকরি পাবে, আর কেউ হচ্ছে গ্র্যাজুয়েশনের পর পরই সে চাকরি পেয়ে যাচ্ছে। সো কারা গ্র্যাজুয়েশনের পরে পাচ্ছে, শুধুমাত্র যে যাদের রেজাল্ট ভালো তা কিন্তু না, যারা হচ্ছে অলরাউন্ডার, যারা হচ্ছে সব কিছু জানে, তাকে সে স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করতে পারে, সে ইনিশিয়েটিভ নিতে পারে। আমি যদি একটা আমরা প্রতিনিয়ত যে জিনিসটা ফেস করি যেটা হচ্ছে যে একটা কাজ, অনেকে বলে যে স্যার আমাকে তো কোনো কাজ দেন নাই, আমি কী কাজ করবো? তা আমি ওটা বলি যে যদি অফিসে কাজ না থাকে তাহলে তুমি বাসায় যে বসে থাকো, আর যদি তুমি কাজ খুঁজে নিতে পারো তাহলে সেরকম এক্সিকিউটিভ আমার দরকার। তো যেটা হচ্ছে যে যারা দক্ষতাটা অর্জন করে তারা নিজেরা কাজ খুঁজে নিতে পারে, আর যারা দক্ষতার কাজ পারেন না, দক্ষতা অর্জন করে না, তারা শুধু কাজের স্যার আমাকে কী কাজ করবে, প্রতিনিয়ত তাকে দেখাতে হয়। যখন কন্টিনিউ তাকে দেখাতে হয় সে কিন্তু প্রমোশনটা পায় না। সো ক্যারিয়ার স্ট্র্যাটেজির আমি সেই জন্য বলছি যে ক্যারিয়ার এন্ট্রি পয়েন্টে যারা থাকবে, মানে যারা স্পেশালাইজ বা যারা জেনারেল সাবজেক্ট, তাদের সবাইকে আমি বলবো যে আরেকটা সাজেশন আমরা সবসময় করি, সেটা হচ্ছে যে তারা যেন প্রথম মানে দক্ষতা তো অর্জন করবে এটা তাদের অবশ্যই, আর যেটা হচ্ছে প্রথম 1-2 বছর তারা যেন কোনো স্যালারির দিকে না তাকায়, যে আমার স্যালারি কত,
হ্যাঁ, এটা হলে আমার মনে হয় প্রথম দুই বছর তার উচিত হচ্ছে যে আমি কি শিখতে পারলাম, কোন অর্গানাইজেশন আমাকে শেখাচ্ছে সেই অর্গানাইজেশন থেকে শিখতে হবে এবং চোখ বুঝে। এখন এটা আমি জানি যে আমাদের অর্থনৈতিক অবস্থা সব কিছু প্রেশারে আমরা অনেক সময় আমরা জর্জরিত, কিন্তু একটা জিনিস কিন্তু সব সবাই খেয়াল করতে হবে, যেহেতু যে আমি একই জিনিসে তোমার জন্য আমরা জানি যারা সাকসেসফুল আছে, যারা বিভিন্ন কর্পোরেটের টপ পজিশনে আছে, তারা প্রত্যেকেই কিন্তু কষ্ট করে আসছে, তারা কিন্তু চুপ করে ওই জায়গাটা আসেনি। ডেফিনেটলি, সো এটা কিন্তু আমরা জানি। সো আমি সেটাই বলছি যে যারা এখনকার জেনারেশন, যারা ইয়াং, যারা বের হচ্ছে, যারা গ্র্যাজুয়েশন নিয়ে বের হচ্ছে, তারা কিন্তু কখনোই আশা করতে পারে যে আমি একটা একটা ইউনিভার্সিটিতে করেছি, সো আমাকে এই মাত্রায় আমাকে স্যালারি দিতে হবে। এই যেটা আমার মনে হচ্ছে এই ধরনের কোনো বেঞ্চমার্ক না করা ভালো, তার উচিত হচ্ছে যে সে যেন শিখতে পারে, সে যেন বেশি করে শিখতে পারে, এবং তার টার্গেট থাকবে যেমন সে নিজে থেকে যেয়ে বলবে যে আমার এই কাজটা শেষ, আমি আর কী করবো, রাদার দেন আমার হাতে তো কোনো কাজ নাই। এই কথার এই টোনগুলো কিন্তু আমাদেরকে বলে দেয় যে কে উপরে উঠবে। সো যখনই আমরা যখন ক্যারিয়ার প্রোগ্রামগুলো করি, আমরা যখন ট্রেনিং করি, তখন কিন্তু আমরা এই জিনিসগুলো তাদের মধ্যে শিখিয়ে দিই, কারণ আমরা জানি তারা জানে না, কারণ তাদের একাডেমিক প্রোগ্রামে প্রফেসররা বা টিচাররা কিন্তু তাদেরকে এই জিনিসটা শেখান না। সেটার কাজ হচ্ছে আমার এবং তোমার কাজ, যে আমরা যে কাজটা করছি যে যাদেরকে। সো আমার মনে হয় যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা আরও সহযোগিতা করা হচ্ছে, এবং বিশ্ববিদ্যালয় চাইতেও যেটা হচ্ছে ছাত্রছাত্রীদের নিজেদেরকে কিন্তু চিন্তা করতে হবে। সো আমরা যে তিনটা স্ট্র্যাটেজি আমরা বলেছি, ফার্স্ট ছিল যে সেকেন্ড ইয়ার থেকে সেকেন্ড ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে হবে, সেকেন্ড হলো যে বেসড অন মাই পার্সোনালিটি আই হ্যাভ টু ফাইন্ড আউট মাই ওন জব, আমার ভালো লাগার জায়গা কোনটা কোনটাতে, প্যাশনটা খুঁজে বের করতে হবে, প্যাশনটা এক্স্যাক্টলি প্যাশনটা খুঁজে বের করা। প্যাশনটা খুঁজে বের করলাম বেসড অন মাই পার্সোনালিটি, সেটা বিভিন্ন টেস্টের মাধ্যমে, পার্সোনালিটি টেস্টের মাধ্যমে বের করে আনলাম। এর পরের ধাপটি যদি বলতে, যদিও এরপরে হচ্ছে বিভিন্ন রকম দক্ষতা লাগবে, যখনই আমি এক্স্যাক্টলি ইন্ডাস্ট্রি কি চাচ্ছে আমার কাছ থেকে, সেই জন্যই সাপোজ আমি খুঁজে বের করলাম যে আমি ব্যাংকে ভালো কাজ করতে পারবো, আমি মার্কেটিং এর জন্য, সো মার্কেটিং এর জন্য চাকরি পেতে হলে কি কি রিকোয়ার্ড স্কিলস তারা চাচ্ছে সেই জিনিসগুলো জানতে হবে। সেটাই অনেকে চিন্তা করে যে আমি যেমন স্পেশালাইজ, আমার কি কমিউনিকেশন স্কিল লাগবে, আমার মনে যে এটা সবার জন্য লাগবে। হ্যাঁ, আদার না হলে যেটা হয় যে সেটা হচ্ছে যে দুজন ইঞ্জিনিয়ার গার্লফ্রেন্ড মেইনটেইন করতেও লাগে, এক্স্যাক্টলি কমিউনিকেশন স্কিল ছাড়া কিন্তু গার্লফ্রেন্ড মেইনটেইন করা যাচ্ছে না, সেটাই ফ্যামিলি মানে পার্সোনাল রিলেশনশিপ শিখতে লাগে, কমিউনিকেশন স্কিল ভালো না। হ্যাঁ এক্স্যাক্টলি, ওই জিনিসটা আমি বলছিলাম যে আমি দুজন ইঞ্জিনিয়ার, হয়তো দুজনই সিভিল ইঞ্জিনিয়ার, দুজনে একই কোম্পানিকে একই স্যালারিতে জয়েন করলো, একজন কাজ খুব ভালোবাসে পারে, একজন কাজ ভালো পারে কিন্তু কথাও ভালো পারে, তাহলে নেক্সট প্রমোশনটা কিন্তু দেখা যায় যে যে কাজও ভালো পারে এবং ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারে তাকে কিন্তু প্রমোশনটা দেওয়া হয়। কিন্তু এই শুধু কাজ ভালো পারে কিন্তু ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারে না, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারে না, সে জানে না যে কীভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা করতে হবে, সে কিন্তু প্রমোশনটা পায় না। এই এই স্টেজটাকে আমি যদি 20 বছর পরে কল্পনা করি যে এই দুজনে আগাচ্ছে, দুজনে প্রমোশন পাচ্ছে বিভিন্নভাবে, কেউ আগে কেউ পরে, একটা পর্যায়ে কোম্পানির সিইও করা হবে, একটা কোম্পানিতে শুধু ইঞ্জিনিয়ার না, জেনারেল অনেক পিপল থাকে, এমপ্লয়ি থাকে, তো যে কমিউনিকেট করতে পারে না তাকে তো সিইও বানালে কোম্পানি হবে না, কোম্পানি তো কে সিইও হবে তখন, যদিও ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার যে কমিউনিকেট ভালো করতে পারে, যার ইন্টারপার্সোনাল স্কিল ভালো, যার লিডারশিপ ক্যাপাসিটি ভালো, টিমে কাজ করতে পারে, আলটিমেটলি সেই কিন্তু সিইও হবে, যেই না সেটাই সেটাই। আর আরেকটা জিনিস এখানে অ্যাড করা যেতে পারে যে আরেকটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে যে এখন কিন্তু চিন্তা করতে হবে যে কর্পোরেটরা কিন্তু এখন মার্কেটে তারা কিন্তু রেডি প্রোডাক্ট পাচ্ছে। সো যেটা হয় যে আমি যদি মনে করি যে আমি চাকরি পাওয়ার পর আমি দক্ষ হব, সেই দিন মনে হয় এখন আর নাই, এখন কিন্তু কর্পোরেটদের অত সময় নেই, এখন তারা রেডি প্রোডাক্ট চায়। সো যেটা হচ্ছে যে আমি আমি চাবো যে যে ছেলেটাকে আমি নিব বা যাকে আমরা নিব, বা আমি না, আমার কথা হচ্ছে আমরা যেটা বলছি অ্যাজ এ যারা হেড হান্টিং করে, তারা যেটা চায় যে আমি রেডি প্রোডাক্টটা চাই আর সুতরাং এটা নিজের দায়িত্বে কিন্তু শিখতে হবে। সো আমি ক্যারিয়ারে এন্ট্রি করার জন্য তাকে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে তাকে সেকেন্ড ইয়ার থেকে দেখতে হবে, তার নিজের চয়েস বা প্যাশন জায়গাটা বের করতে হবে, এবং প্যাশন জায়গাটা যেটা হচ্ছে অনেক সময় যে সাবজেক্টে পড়ছে তার সাথে মিল নাও থাকতে পারে, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে সে পড়তে হবে যেহেতু বাবা মা সাপোর্ট করছে বা ফ্যামিলি প্রেশার বা সব রিলেটিভ আশেপাশে পরিবেশের প্রেশারে হয়তো সে একটা সাবজেক্ট, কিন্তু যদি সে প্যাশনটা বুঝতে পারে, সে প্যাশনটা নিয়ে যদি থাকতে পারে, তাহলে কিন্তু একটা সময় কিন্তু সে হয়তো দুটোতেই সে ভালো করতে পারবে, বা দুটোকে কীভাবে ব্ল্যান্ড করা যায় এই জিনিসগুলো। সেই জন্য কিন্তু প্রচুর গ্রুমিং, যেটা বললাম যে ট্রেনিংগুলো খুব দরকার, এগুলো কিন্তু হেল্প করে, অ্যাকচুয়ালি হেল্প করে যে একজনকে তার নিজের প্যাশনটা খুঁজে বের করতে হেল্প করে। আমরা প্যাশনের পর আমরা যেটা বললাম যে দক্ষতা তো অবশ্যই বিভিন্ন স্কিলে দক্ষ নিতে হবে, প্রথম দুই বছর চোখ বন্ধ করে কাজ করতে হবে, কাজ শিখতে হবে, এবং টাকাটা কোনো ব্যাপার না, কিন্তু যদি সে কাজ শিখতে পারে এরপরে কিন্তু
টাকা তার পিছে দৌড়াবে, আর যদি সে টাকার পিছে এখন দৌড়ায় কাজ একটা সময় কিন্তু আর আর কোনো কাজই সে পাবে না। সো এটা একটা গেল। তারপর আমরা বললাম যে কমিউনিকেশন স্কিলগুলোর আমরা বিভিন্ন স্কিলের মধ্যে কমিউনিকেশন স্কিলটা নিয়ে আমরা কথা বললাম, আর কি স্ট্র্যাটেজি আমরা বের করতে পারি এন্ট্রি লেভেলের জন্য। এরপরে তাকে যে জিনিসগুলো লাগছে তাকে খুব ভালো একটা রেজিউমে তৈরি করা, তার একটা কভার লেটার তৈরি করা, ইন্টারভিউ বোর্ড তাকে ফেস করতে হবে, সো সেখানে একটু প্রিপেয়ার্ড হওয়া, মার্কেট কি যাচ্ছে ডিমান্ডটা জানা, দেন অ্যাকশন, সেটা অ্যাকশন প্ল্যানে চলে যাওয়া। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, আমাদের স্টুডেন্টদের মধ্যে যেটা আমি অধিকাংশ ক্ষেত্রে দেখে থাকি সেটা হচ্ছে যে তারা স্যান্ডেলে পরে ইন্টারভিউ করে, ইন্টারভিউ মানে এটাও আছে। এবং প্লাস তার এটা কারণটা কি, কারণটা হচ্ছে যে তারা পুরো চার বছর কিন্তু ইউনিভার্সিটি লাইফে তারা শুধু স্যান্ডেলই পরে যায়, তার ফলে ওই জায়গা থেকে কিন্তু বেরোতে পারে না, অনেকে টাই বাঁধতে জানে না। তো আমরা কিছুদিন আগেও কিন্তু বিভিন্ন ব্যাংকের এন্ট্রি লেভেলের অনেকের সাথে আমাদেরকে কাজ করতে হয়েছে, তো ওখানে আমাকে বলেছে যে ওখানে যদি কাঁটা চামচ থেকে খেতে হয় ওটা যদি একটু শেখানো হয় তাহলে আরও ভালো হয়। আমরা টাই পরানো শিখিয়েছি, জুতা কী হবে, মোজাটা কী হবে, শার্টের কালারটা কী হবে, এগুলো এই প্রত্যেকটা জিনিস কিন্তু এগুলো খুব এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু একজনকে আমরা অফার করি 8,000 টাকা আর একজনকে আমরা 18,000 টাকা এই ছোটো জিনিসগুলোর জন্য। গ্রুমিংটা আমি আমি প্রথমে যদি একজন আমার এমন কাউকে আমি নিব আমার অফিসে যাকে যেন যাকে আমি কোথাও পাঠাবো সে তো আমার অ্যাম্বাসেডার, সে আমার অর্গানাইজেশন অ্যাম্বাসেডর, ফ্ল্যাগ বিয়ার, তাহলে সেটা সে তার গ্রুমিংটা যেন সেরকম মতো হয়, তার তাকে দেখলে যেন আমি মনে করতে হ্যাঁ সেটা। অনেকে আমরা যেটা করি যে স্টুডেন্ট, এটা কিন্তু আমার নিজের লাইফ থেকে আমার ইউনিভার্সিটি লাইফ থেকে আমার শিক্ষা, সেই কারণে আমি কিন্তু দেখলাম আমি ছোট যেহেতু আমরা আড্ডা হচ্ছে একটা গল্প করতে পারি, সেটা ছিল এরকম যে আমি নটরডেম কলেজে সেই অনেক কঠিন শৃঙ্খলার মধ্যে থেকে যখন ঢাকা ইউনিভার্সিটি আসলাম অনেক স্বাধীনতা পেয়ে গেলাম। স্বাধীনতা পাওয়াতে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি জিন্সের প্যান্ট টি শার্ট আর স্যান্ডেল করে আমি ইউনিভার্সিটি আসা যাওয়া শুরু করলাম। দেখলাম যে আমাকে কোনো মেয়ে পাত্তা দিচ্ছে না, কেউ আমাকে কিন্তু আমার দিকে তাকাচ্ছে না, কিন্তু দেখা গেলো যে আমাদের আরেকটা ক্লাস ফ্রেন্ড সে মফস্বল থেকে এসছে কিন্তু সে একটু তার শার্টটা ইন করা থাকে, সুন্দর শার্ট, ফুলাতা শার্ট পরছে বা হাফ স্লিভ শার্ট পরছে, কিন্তু শু এটা ছিল আমার অবজারভেশন। আমি দেখলাম যে কেন এটা আমি বলবো যে আমার অবজারভেশনটা ছিল যে কেন আমি একজনকে অ্যাটেনশন নিতে পারছি না, আমি যখন টিচারদেরকে সালাম দিচ্ছি ওনারা আমার উত্তর দিচ্ছেন না, ঠিক আছে, তখন কিন্তু আমার কোকড়ানো চলছিল, ঝাঁকড়া চলছিল, এখন আমার হয়তো চুল নাই কিন্তু সেই সময়টা এই অবস্থা ছিল। তো সেখানে যেটা হলো যে আমি দেখলাম যে আমি টিচারদেরকে সালাম দিচ্ছি ওনারা সালাম উত্তর নিচ্ছে না, কিন্তু আমার বন্ধুর সালামটা তারা নিচ্ছে, আমার কোনো মেয়ে ফ্রেন্ড হচ্ছে না, এবং আমার বন্ধুর চারপাশে দেখেছি মেয়েরা শুধু ঘুরঘুর করছে। আমরা মাত্র ফার্স্ট ইয়ারে 10 দিন 17 দিনের মাথায় আমি আবার ব্যাক করলাম আমার সেই নটরডেম কলেজের লাইফটা নিয়ে আসলাম, আমি শু পরা শুরু করলাম, আমি ফর্মাল যেটাকে আমরা বলি ড্রেস প্যান্ট এবং শার্ট, সাথে সাথে দেখলাম যে টিচারদেরকে সালাম দিচ্ছি ওনারা আমাকে রেসপন্স করছে, আমার আশেপাশে মেয়ে বন্ধুরা জুটে যাচ্ছে। সো আমি এটাই বলছি যে এটা কিন্তু অনেক মানে আমরা সেই ছোটোকাল থেকে শিখে আসি শেখ সাদির সেই গল্পটা, যেটা হচ্ছে গিয়ে আগে দর্শনদারি তারপর গুণ বিচার বিচার। সো পোশাক কিন্তু আসলে একটা বড় ব্যাপার, এটা এই গ্রুমিংটা অনেক স্টুডেন্টরা জানে না, যার ফলে অনেক রেজাল্ট ভালো থাকলেও যেটা হচ্ছে যে তাদের ওভারঅল গ্রুমিং না থাকার ফলেও কিন্তু বা অনেক ট্যালেন্ট থাকার ফলেও হয়তো ওভারঅল গ্রুমিংটা না থাকার ফলে তারা কিন্তু ভালো জব ঢুকতে পারছে না। সো এই জিনিসটা কিন্তু শিখতে হবে সেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে, এবং যেটা হচ্ছে যে আমি মনে করি যে প্রত্যেকটা ইউনিভার্সিটি স্বয়ংসম্পূর্ণ, আর যদি আমরা এক্সটার্নাল হেল্প লাগে আমরা তো সবসময় আছি, আমরা আসবো এবং হেল্প করবো ডেফিনেটলি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং ক্যারিয়ার আড্ডাতে আসার জন্য, আমাদেরকে অনেক কিছু আপনি বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।